গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন পিয়ালির সাথে। আমি হলাম আপনাদের বন্ধু পিয়ালি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। তো আজকে আর একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, লেস চটপাটা চিজ রেসিপি। ভীষণ ইয়ামি হয়, ভীষণ টেস্টি হয়। বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কিন্তু রেসিপিটা ইজিলি আমরা প্রত্যেকে বানিয়ে নিতে পারি, আর বাড়ির ছোট বড় সকলে খুব মজা করে রেসিপিটা খাবে। তো চলুন সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে যাই আমার কিচেনে আর বানিয়ে ফেলি লেস চটপাটা চিজ রেসিপি। আর রেসিপি বানানোর আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, আর চ্যানেলটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। চলুন আমার কিচেনে বানিয়ে ফেলি লেস চটপাটা চিজ রেসিপি। একটা কাঁচের বাটি নিয়েছি, তাতে কিছু টুকরো করা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের কে কেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। এরপর একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা হাফ ক্যাপসিকাম। সব দেখুন টুকরোগুলো একদম ছোট ছোট স্লাইস করা, সেগুলো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা। আমি এক আঁটির মতন ধনে পাতা এখানে নিয়েছিলাম। আর এখানে ইউজ করবো মেয়োনিস। মেয়োনিস খুব একটা বেশি ইউজ করবো না, আমি 2.5 চামচের মতন মেয়োনিস কিন্তু আমি এখানে ইউজ করছি। এই 2 চামচ, ছোট চামচে 2 চামচ, আর হাফ 2.5 চামচ মেয়োনিস দিয়ে আমি সামান্য একটু লবণ অ্যাড করব, দিয়ে পুরোটা মিক্সড করে নেব। একদম ভালো করে মিশিয়ে নেবো, যাতে মেয়োনিজের সাথে এই যে সবজিগুলো ভেজিটেবলসগুলো আছে, যেমন টমেটো, ধনে পাতা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, দেখুন সব মিশিয়ে আর একটুখানি আমি লবণ অ্যাড করে নিয়েছি। আর অ্যাড করেছি ব্ল্যাক পেপার, দিয়ে আরেকবার ভালো করে আমি মিক্সড করে নেবো। এরপর একটা প্লেট নেবো, প্লেটের মধ্যে আমি লেস যে চিপসগুলো আছে সেগুলো পরপর রাখতে থাকবো। একটা সার্কেল মতন করে লেসের চিপসগুলো পরপর আমি কিন্তু প্লেটের মধ্যে 1 বাই 1 রাখতে থাকবো। দেখুন বন্ধুরা, রাখছি আমি, ওকে করে দেখ। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি দিয়ে, টমেটো কুচি দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেগুলো সব চিপসের ওপর অল্প অল্প করে চামচ দিয়ে আমি দিতে থাকবো। মোটামুটি চেষ্টা করব প্রতিটি চিপসের গায়ে যেন এই মিশ্রণটা আমি দিতে পারি। এইবার বন্ধুরা দেখুন, আমুলের একটা ছোট চিজ কিউব নিয়ে নিয়েছি। আমুলের চিজ কিউবটা আমি ভালো করে গ্রেট করে বিভিন্ন প্রতিটা চিপসের গায়ে যেন আমুলের চিপসটা পড়ে সেইভাবে আমি গ্রেট করে আমুলের চিপসটা ছড়িয়ে দিচ্ছি। চিপসটা কিন্তু খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, যাতে প্রতিটা চিপসের গায়ে লাগে, আর এইটাই কিন্তু পরে খেতে খুব ইয়ামি আর টেস্টি হবে। সেই জন্য চিজটা দেওয়ার সময় আমাদের কিন্তু একটু কেয়ারফুল ভাবে চিজটা দিতে হবে। এরপর হট অ্যান্ড সুইট যে টমেটো সসটা আছে সেই টমেটো সসটা দেবো, যেটার মধ্যে একটু মিষ্টতার ভাব থাকবে, আবার একটু ঝালঝাল ভাব থাকবে। সেই সসটাই আমাদের সিলেক্ট করতে হবে এই ক্ষেত্রে। তো দেখুন আমি মোটামুটি চারপাশে কিন্তু সসটা পুরো ভালো করে ছড়িয়ে দিয়েছি, আর দেখতেও খুব ইয়ামি লাগছে। ওপর থেকে কিছু লেস আমি হাতে ক্রাশ করে ছড়িয়ে দেবো, একদম গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। তো দেখুন একদম ভীষণ কেয়ার মানে কালারফুল লাগছে প্লেটটা, গ্রিন, রেড, অরেঞ্জ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো এই জিনিসটা নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে, এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো। মাইক্রোওভেনে দিয়ে মোটামুটি মিনিট 2 আমি মাইক্রোওভেনে এটা গরম করে নেবো, যাতে চিজ চিজগুলো একটু মেল্ট হয়ে যায়, আর যা খেতে কিন্তু খুব ইয়ামি আর টেস্টি হবে মোটামুটি। তো দেখুন আমি 2 মিনিট মাইক্রোওভেনে এটা ঘুরিয়ে নিয়েছি, চিজগুলো বেশ মেল্ট হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে, আর খেতে রিয়েলি ফ্রেন্ড খুব টেস্টি হয়। তো দেখুন আমি একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি, অসাধারণ অসাধারণ হয় বন্ধুরা, অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করুন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।